স্টোরিজ ইন শর্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আজকের গল্প অনাচার রচনায় আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেছিলেন আটই জানুয়ারি উনিশশো সালে তিনি ছিলেন একজন বিখ্যাত ঔপন্যাসিক ছোটো গল্পকার ও শিশু সাহিত্যিক তার লেখা প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা কথা এই উপন্যাস তিনটে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম বলে বিবেচিত হয় দেড় হাজার ছোটগল্প ও আড়াইশোর বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা দেবী সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কারসহ দেশের একাধিক সাহিত্য পুরস্কারে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সান্মানিক ডক্টরেট ডিগ্রিও পেয়েছিলেন তিনি রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য একাডেমিক ফেলোশিপ পেয়েছিলেন আজ তার লেখা অনাচার আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি শুরু করছি আজকের গল্প অনাচার সুভাষ কাকিমার নামে একেবারে ছিছি পড়ে গেল মেয়ে মানুষের যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন সবার ধারণার অতীত শুধু মেয়ে মানুষ কেন কোনো মানুষের পক্ষেই কি এরকম সম্ভব আমার নিজের আর মা বাড়িতে এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন বোধহয় মনের উপর এত বড় ধাক্কাটা সামলাতে পারছেন না সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয় কাজেই অশৌচের বালাই নেই তাছাড়া মৃত্যু বাড়ি থেকে ফিরে সধবা মানুষের নাকি তখনই স্নান করতে নেই তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন আমার একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন স্নান করে দালানে উঠে পিসিমার চোলা মাজা ঘসা গলায় বললেন যাক এতদিনে গিরিন খুঁড়োর হাড় কখানা জুড়ালো আহা আজন্ম দুঃখী রোগে শোকে জ্বর জ্বর দেহ টিকেছিল শুধু পরমায়ু ফোড়ায়নি বলে নইলে মরেই তো ছিলেন মা নিশ্বাস ফেলে বললেন মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশে কথা কখনো শুনিনি ঠাকুরজি পিসি বলল তুমি তো সেদিনের মেয়ে বউ তুমি শোননি সে কিছু মস্ত কথা নয় জগতের কি কেউ শুনেছে কখনো কাকিমা বললেন আমি শুধু ভাবছি পারল কি করে আরে প্রাণ ছিঁড়ে পড়ল না একদিন নয় আট দিন নয় ছ সাত মাস এই দুরন্ত সংবাদ চেপে রাখা উফ ভাবাই যায় না পাশান দিয়ে তৈরি বুক বললেন মা পিসিমা বললেন ওগো কার ভিতর কী থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে সুভাষ যখন ছিল তখন মনে হতো এমন ভালোবাসা বুঝি আর জগতে নেই তারপর ছোড়া হঠাৎ চলেই বা গেল কেন তাই বা কে বলবে আমার এখন মনে হচ্ছে বউয়ের ভেতরের অন্য গুণ টের পেয়ে সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল জানি এই সমালোচনার আগুন সহজে নিভবে না মানুষকে ধিক্কার দেবার যত রকম ভাষা আছে এরা সব একে একে ব্যবহার করবেন চুপচাপ খানিক শুয়ে অবেলায় মনাভাবে বেরিয়ে পড়লাম আজ রোববার রাতের ট্রেনে কলকাতা ফেরার কথা কিন্তু কিছুতেই ইচ্ছা হলো না সারা দিন সুভাষ কাকিমা সম্বন্ধে আলোচনা শুনতে শুনতে বোধহয় ক্লান্ত হয়ে পড়েছি আচ্ছা সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন নাকি কুল ধর্ম নষ্ট করেছেন না সামাজিক কোনো অনাচার করেছেন কি যে করেছেন সে কথা বলা বড় শক্ত তবে তিনি এমন কাজ করেছে কেউ বোধহয় কোনো করেনি তাই এই অপরাধের প্রায়শ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনো পর্যন্ত হয়নি ফিরতি পথে দেখি গ্রামের সবাই হাতে আগুনের ছোঁয়া রেখেছে আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো গ্রামের লোকের অন্ধকারে চোখে মানিক জলে আমাকে দেখি দীনেশ রায় হাঁক দিয়ে বললেন কে যাচ্ছে ওখানে মনতোষ নাকি বাধ্য হয়ে এগিয়ে গেলাম দীনেশ রায় বললেন আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরো কেন বাবাজি আমি বললাম বিকেলে বেরিয়েছি তিনি বললেন আচ্ছা বসো একটু এই সুরেন্দা তোমাদের দৌড় দিয়েই যাবেন এর সঙ্গে যেও দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম কিন্তু যেতে দিচ্ছে কে তারপর তার বিভিন্ন প্রশ্নে বিরক্ত হলেও উত্তর দিতে হলো যখন বললাম আজ কলকাতা যাবার কথা ছিল কিন্তু গেলাম না দীনেশ রায় একটু উচ্চাঙ্গের হাসি এসে বলল হুম ভালো আর লাগবে কোথা থেকে দেখে শুনে তাজ্যব বনে গেছো একেবারে কি বলো সুভাষের স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো শুনলাম বলি তোমরা তো কলকাতা থাকো হে অনেক রকম কেতা দেখা অভ্যাস এমন কেতা দেখেছ ওখানে বিনীতভাবে বললাম আগে না সুরেন সরকার গলা ঝেড়ে বললেন সাফাই শুনলে তো বলে কি না বুড়ো মানুষটার মনে দাগা লাগবে তাই শ্বশুরের জন্য যেন প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন ছেলে ভোলানো আর কি বলি তুই পারলি কি করে তাই আগে বল অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা তারা কি না পারে খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুচে যেত আমার মাথার মধ্যে একটা যন্ত্রণা বোধ করলাম বললাম আচ্ছা কাকা আমি চলি আধারেই চললে হ্যাঁ বলে নেমে পড়লাম দীনেশ রায় চেঁচিয়ে বললেন বলি পৈতে গাছাটা গলায় আছে তো নাকি কলকাতার ফ্যাশানে ধোপার বাড়ি পাঠিয়ে দিয়েছো গাছতলা দিয়ে যেও না মানো না তো কিছু মৃত আত্মা তিন দিন তিন রাত জায়গা ছেড়ে নড়তে চায় না ঘুরে বেড়ায় বুঝলে গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম মৃত আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি তিন দিন ধরে যদি সেইখানেই ঘুরে মরে তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠে কোথাও ঘুরছে এসব ঘটনা টেরও পাচ্ছে এসব আলোচনাও শুনতে পাচ্ছে সেই আত্মা কি এসব শুনে সন্তুষ্ট হচ্ছে নাকি এসব গ্রাম্য বৃদ্ধদের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে কে জানে সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার তাছাড়া সুভাষ কাকা সিনেমা সিনেমা হুজুক করে বোম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যত দূর নয় তত দূর খিটখিটে হয়ে গিয়েছিলেন পুত্রবধূর উপরও কম খাপ্পা হননি অবশ্য দোষ দেওয়া যায় না ছেলে যদি বাড়ি থেকে বেরিয়ে যায় আর বউ যদি তাকে আটকে না রাখতে পারে তবে শ্বশুরের তো বউয়ের ওপর রাগ হওয়ারই কথা বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ এই ছিল সংসার প্রথম প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল টাকাও পাঠিয়েছিল কয়েকবার কিন্তু মাস ছয় সাত আর কোনো খবর নেই না টাকা না চিঠি সংসারে দারিদ্রের চরম পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনাদানা ছিল সবই বিক্রি করেছিলেন সুভাষ খুরিমা ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ ভেবে দেখেনি কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না আর আজ যা জানা গেল সেটা হচ্ছে এই যে গিরিন ঠাকুরদার মৃত্যুর খবরে যখন বাড়ি লোকে লোকার তখন সুভাষ কাকিমা সমস্ত পাড়ার মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে মৃদুকণ্ঠে বললেন এই নিন এ চিঠি পড়ুন পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তা ব্যবস্থাও দেবেন মুখ ছেঁড়া খাম পুরোনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপর ঝুঁকে পড়ল কিন্তু এ কী এ কী চিঠি না জ্বলন্ত আঙ্গারা প্রবীণদের মুখাভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গ্রীব হয়ে তাকালো ব্যাপারটা কি সতীশ কুণ্ডু একটু ক্ষোভ আর ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাজ করে খামে পুড়তে পুড়তে বললেন সকলেই যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলাই ভালো সুভাষ বাবাজি আজ ছয় সাত মাস হলো গত হয়েছেন বোম্বে থেকে তার এক বন্ধু যথা সময় জানিয়েছিলেন তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন রেখেছিলেন ঘরের মধ্যে যেন বাজ পড়ল মৃত্যু সংবাদ গোপন রাখা কোনো নতুন ব্যাপার নয় সময় অসময় ব্যবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী উদ্দেশ্যটা কি প্রবীণরা চোখ গোল করে হাঁ করে তাকিয়ে রইলেন আর সুভাষ কাকিমা ভাবলে শূন্য মুখে শ্বশুরের অসুখের সময় ব্যবহৃত ওষুধের শিশি কাচের গেলাস পিগদানি কাঁথাকানি জামা কাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন অতঃপর কি একজন মহিলা বললেন হ্যাঁ সতীশ বৌমার করণীয় কাজ তাহলে কি হবে সতীশ কুণ্ডু বললেন আপনারাই বলুন আমার এই ষাট বছর বয়সে এমন ঘটনা কখনো দেখিনি সত্যদি সত্যদি বললেন হ্যাঁ গো বৌমা এ চিঠি চেপে রাখার বুদ্ধি তোমায় কে দিয়েছে বাচ্চা সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে হয়তো একটু হেসেই বললেন বুদ্ধি আর কে দেবে পিসিমা বোধহয় আমার দুর্মতিই দিয়েছে যাই হোক বলি এর একটা মানে তো আছে যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস করে থাকো পাড়ার পাঁচটা বিচক্ষণ লোককে দেখা দিত হয় অবিশ্বাস করিনি তো পিসিমা তাহলে সুভাষ কাকিমা এইবার হাতের কাজ থামালেন স্থিরভাবে বললেন ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ জীবনভর অনেক শক্তাপ্ত পেয়েছেন মরণকালে নয় এটা নাই পেলেন এইটাই কি আর সহজ মানুষের মতন কাজ হলো বাছা সত্যপিসি বললেন যে যার কর্মফল নিয়ে এসেছে ভোগ না করে উপায় কি। এই যে তুমি ছমাস ধরে জেনে শুনে তার ভিটে বিধবা হয়ে সদবার আচরণ করলে তাতেই কি ভালো করলে এতে তার আত্মার অসদ্গতি হবে না যাক এখন ভট্টাচার্যকে ডাকো কি বলে সে দেখি নারায়ণ নারায়ণ ভট্টাচার্য নারায়ণ নারায়ণ করতে করতে এলেন শুনে এসেছেন তো সব ভট্টাচার্য তিনি বিধান দিলেন যেহেতু গিরিন ঠাকুরদা শ্বশুর সেই হেতু তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর সাজ গ্রহণ দৃষ্টিকটু অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক সুভাষ কাকিমা বললেন আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা নাকি আমি একাই চলে যাব সত্যপিসি গম্ভীর বদনে বললেন তোমার অবশ্য কোনো সাহায্যের দরকার নেই দেখছি তবে আমার তো একটা কর্তব্য আছে সেই আঠেরো বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম নাও চলো থাক থাক গামছা কাপড় কিছু নেবার দরকার নেই নাও দিনেশ তোমরা ততক্ষণ এদিকের গোজগাজ করো এসব হলো সকালের কথা রবিবার বলেই আমি ছিলাম এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে জানি না হঠাৎ কোনো আত্মার দ্বারা চালিত হয়ে কি না গেলাম গিরিন ঠাকুরদারি বাড়িতে রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে ইতস্তত করে চলেই আসছিলাম হঠাৎ দেখলাম পঞ্চাকলুর ছোট মেয়েটা বেরিয়ে এসে বলল, দাদা বাবু এসে ফিরে যাচ্ছ যে কাকিমা শুধালো কিছু দরকার আছে বললাম না এমনিতে দেখতে এসেছিলাম তুই এখানে রাত্রিতে থাকবি বুঝি সে বলল হ্যাঁ দাদাবাবু মা পাঠিয়ে দিল পাড়ার আর কেউ নেই না তো সুভাষ কাকিমা বললেন মনতোষ এমন সময় এদিকে আমি বললাম ভাবলাম আপনার একটা খবর নিয়ে যাই তিনি বললেন এসেছো তো ভালোই হয়েছে ভাই বলে একটু থামলেন সামান্য একটু হেসে বললেন ভাই বলেই বলছি কিছু মনে করো না বাবা বাছা করে বলতে পারি না বলছি গ্রামের আর কাউকে বলতে পারিনি তোমায় বলছি তোমার কাকার তো পরলৌকিক কাজ কিছু হয়নি এতদিন পর আর কিছু হয় কি না কিংবা কি হয় তোমাদের কলকাতার ওই কালীঘাটের মন্দির আছে না ওখানকার একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করতে পারো আমি বললাম আচ্ছা আর শোনো ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি করে দেন আমি ক্রুদ্ধস্বরেই বললাম কেন আপনার আবার কিসের প্রায়শ্চিত্ত সে বলল মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে বিধবা হয়ে জেনে শুনে সে কবর চেপে সধবার আচরণ করা হিন্দু ধর্মে কি এতটা অনাচারের ভার সইতে পারবে আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম পাপ বলে নিজে স্বীকার করেন আপনি করেছি বই কি ভাই হাজার হোক হিন্দুরই মেয়ে তো কিন্তু সঙ্গে সঙ্গে পূর্ণ্লোভটাও যে মস্ত হয়ে দাঁড়ালো ভাবলাম বুড়ো মানুষটাকে এই শেষ জীবনে আর মরার উপর খাড়ার ঘা দিই বা কেন ওকে পুত্রশোকের হাত থেকে রক্ষা করতে তো একমাত্র আমিই পারি দেখি না ভগবানের ওপর কলম চালিয়ে তাই রাবণ রাজার মতন নিজের মৃত্যুবান প্রাণপণে যত্নে লুকিয়ে রেখে দিলাম রাগ করে বললাম তা যথাসময় তো আবার নিজে হাতেই বার করে দিয়েছেন এতদিনের যন্ত্রণার কথা থাক আজকে লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রাশ্চিত্ত হয়নি সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর বললেন কি জানি বুঝতে পারছি না মনে হচ্ছে একটা শাস্তি কিছু হোক খুব কঠিন একটা শাস্তি এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্য কোনো ভয়ঙ্কর শাস্তি অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি কিন্তু জেনে বুঝে সে বিষ হজম করলে তার জন্য শক্ত বিধান শাস্ত্রে নেই উত্তর ছিল না আমার হঠাৎ বারো বছরের নন্দী চৈতন্য ফিরিয়ে দিল দাদাবাবু এবার ঘরে যাও গা ঘরের লোক তো ভালো নয় কোথায় আনাজ কানাজ দিয়ে দেখে নেবে কুচ্ছা রটাবে কথাটা নিদারুণ সত্যি লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত তাই বললাম একটা কথা শুধু জিজ্ঞাসা করব কাকিমা গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারুর অবদিত নয় অথচ তার জন্যে আপনি কি না এটা কি একটা কথা হলো মনতোষ কাকিমা হেসে ফেললেন উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেরে আসতেন বলে কি আমি জেনে বুঝে ওনার মাথায় লাঠির বাড়ি বসাবো কিন্তু লোকে কি এর মর্ম বুঝলো লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই আচ্ছা আরেকটা শেষ কথা কিছুতেই এ সন্দেহকে দূর করতে পারছি না ভাবছি কি করে পারলেন আপনি সুভাষ কাকিমা এবারেও একটু চুপ করে থাকলেন তারপর বললেন সেটা আমি নিজেও বুঝতে পারছি না মনতোষ কি করে পারলাম